শুক্রবার গভীর রাতে মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের সেরিকেম্বাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালায় দেশটির অভিবাসন বিভাগ। অভিযানে 487 জন পুরুষ ও 26 জন নারী সহ মোট 513 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে মিয়ানমারের 277, বাংলাদেশের 94, ভারতের 72, ইন্দোনেশিয়ার 39, নেপালের 15, শ্রীলঙ্কার 9, পাকিস্তানের 6 এবং ভিয়েতনামের 1 নাগরিক রয়েছে। মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অংশ নেয়া শ্রীলঙ্গার ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন শনিবার এক বিবৃতিতে জানান, আটক অভিবাসীদের মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র আছে কিনা তা যাচাই বাছাই করা হবে। অভিযানে বিদেশিদের কাছে বিক্রি করা 10টি ব্যবসায়িক লাইসেন্স শনাক্ত করা হয়েছে। শুক্রবার গভীর রাত 3টায় শুরু হওয়া এই অভিযান শেষ হয় শনিবার সকাল 6টায়। রাকিব হাওলাদার, প্রবাস বার্তা, ঢাকা।